2/3 গুণন 2 সমান
করো এখানে দুইটি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আকারে আছে। আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে অপেক্ষিত ভগ্নাংশে প্রকাশ করব। সেক্ষেত্রে আমরা জানি যে সমষ্টির সাথে হরের গুণ করতে হয়, তাহলে তিনের কে তিন এবং লবটা যোগ করতে হয়। প্রকাশ করে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের হর তিন এবং তৃতীয় ভগ্নাংশের লব নয়। তিন দিয়ে নয়কে আমরা কাটাকাটি করতে পারি, তিন তিনকে নয়। তাহলে এখন দাঁড়াচ্ছে পাঁচ তিনে পনেরো, লব দাঁড়াচ্ছে পনেরো, হর থাকছে চার। অপেক্ষিত ভগ্নাংশ আমরা যখন দেখবো যে ভগ্নাংশের লব বড় থাকবে, হর ছোট থাকবে, সেক্ষেত্রে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তিন চারে বারো, চার দিয়ে দিলে পনেরো থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তিন ঘন্ড, তিন চারে বারো, অবশিষ্ট থাকছে তিন, তিন সমস্ত তিন বাই চার, উত্তর তিন সমস্ত তিন বাই চার। সবাই মিশ্র ভগ্নাংশ থেকে অপেক্ষিত এবং অপেক্ষিত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় আমরা সবাই নিশ্চয় বুঝতে পেরেছি। এবার আমরা খ নাম্বারে যাব। ভালো করে সবাই লক্ষ্য করবে, খ নাম্বারটা একসাথে দুইটা প্রক্রিয়া, ভাগচিহ্ন ছিল সেজন্য আমরা চিহ্নটাকে পরিবর্তন করে লিখেছি গুণ, এবং তারপরে ভগ্নাংশ উল্টিয়ে দিয়ে হলো পাঁচ বাই তিন। কিন্তু এখানে যেহেতু প্রক্রিয়া চিহ্ন গুণ আছে, গুণটা বসে যাবে এবং তার পাশের যে ভগ্নাংশ চার বাই পাঁচ সেটা ঠিক থাকবে। এখন আমরা পুরো ভগ্নাংশটাকে একই প্রক্রিয়ায় পরিণত করতে পেরেছি। প্রথমে আমরা এখন দেখি যে প্রথম ভগ্নাংশটি আছে তিন বাই আট গুণন পাঁচ বাই তিন, এই দুটি ভগ্নাংশের মধ্যে প্রথম ভগ্নাংশের লব তৃতীয় ভগ্নাংশের হর একই, সেক্ষেত্রে আমরা এই দুটি কেটে দিতে পারি। এবং পরবর্তীতে দেখি যে দ্বিতীয় ভগ্নাংশের লব পাঁচ এবং তৃতীয় ভগ্নাংশের হর পাঁচ দুটি একই সংখ্যা, এক্ষেত্রে এটি আমরা কেটে দিতে পারি। তাহলে থাকলো ভগ্নাংশ তিনটির মধ্যে লব চার এবং হর আট। এক্ষেত্রে আমরা এই ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, যেহেতু চার দিয়ে আট বিভাজ্য, চার কে চার, চার দুগুণে আট। আমরা এটিকে পেলাম এক বাই দুই, উত্তর এক বাই দুই। সবার নিশ্চয় দুটি প্রক্রিয়া চিহ্ন দেখে ভয় পেও না, বুঝতে পেরেছ, এইভাবে বাসায় চর্চা করবে তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। এবার আমরা দুই নম্বর অঙ্কে চলে যাব। দুই নম্বর অঙ্ক লক্ষ্য করি উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ আমরা সবাই এই ধরনের অঙ্কের সাথে পরিচিত, এটি সৃজনশীল অঙ্ক। উদ্দীপক আছে কি, অপুর কাছে আছে, অপুর কাছে দুই সমস্ত পাঁচ বাই ছয় লিটার ও অপুর কাছে একুশ বাই আট লিটার জুস আছে। এখানে উদ্দীপকের আলোকে পশ্চিম
নাম্বার আছে কোকো জুসের পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর। তাহলে আমরা কোকো জুসের পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশ মানে সেখানে একটি সমস্ত থাকবে। আটকে আট, আট দুগুণে ষোল, তিন আটে চব্বিশ, তিনবার নিলে একুশের থেকে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দুইবার নিব। আট দুগুণে ষোল, এখন এক অর্থাৎ এটাকে আমরা এগারো ধরে নিতে পারে, এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ হয়, ধার যেটা নিয়েছিলাম সেটা শোধ করে দিলে দুই হচ্ছে, দুই থেকে দুই বাদ দিলে কিছু থাকছে না। আমাদের ফলাফল দাঁড়াচ্ছে দুই সমস্ত পাঁচ বাই আট। তাহলে তবু জুসের পরিমাণকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাচ্ছি দুই সমস্ত পাঁচ বাই আট লিটার। উত্তর দুই সমস্ত পাঁচ বাই আট লিটার। সবাই নিশ্চয় কখ সম্পূর্ণ করে ফেলেছ। এবার আমরা গ নাম্বারে চলে যাব। গ নাম্বার আছে দুইজনের মোট কত লিটার জুস আছে। তাহলে এখন মোট বলেছে, আমরা জানি মোট একত্রে সমষ্টি এগুলো বললে যোগ করতে হয়। এখন অপর জুসের পরিমাণ এবং দপর জুসের পরিমাণ এই দুটি যোগ করলে আমরা দুইজনের মোট জুসের পরিমাণটা পেয়ে যাব। গ নাম্বার সমাধান। ক নম্বরে আমরা পেয়েছি, ক নম্বরে অপর জুসের পরিমাণ
পুরুষ বাই 8 লিটার অতএব দুই জনের মোট আছে ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হরের লসাগু করে নিতে হয়। সেক্ষেত্রে হর আছে এখানে 6 এবং 8। আমরা রাতে ভগ্নাংশদ্বয়ের লসাগু বের করে নেব এবং রাতটা অবশ্যই সাইডে রাখবো। আমরা দুই দিয়ে 3 × 6, 4 × 8 আর যাচ্ছে না। এবং লসাগু করার নিয়ম হচ্ছে কম করে দুটি সংখ্যা যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। এখানে 2 দ্বারা এই দুটি সংখ্যা বিভাজ্য হচ্ছে এবং পরবর্তী লাইনে 3 এবং 4 আছে যারা একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না, এই জন্য আমরা এইভাবে রেখে দেবো। এখন তাহলে আমাদের লসাগু হচ্ছে 2 × 3, 2 × 3 × 4, 24, 3 × 4 = 12, আর 3 × 24। এখন আমরা লসাগুটা বসিয়ে দেব। লসাগু পাওয়ার পরে হর দিয়ে লসাগুকে ভাগ করব। 6 দিয়ে 24 কে ভাগ করলে আমরা পাই 4×6 = 24, এবং যেটি পাবো সেটি দ্বারা লবকে গুণ করব, তাহলে 17 × 4 যোগ 8 দিয়ে 24 কে ভাগ করলে আমরা পাই 3। এই 3 লবের লব 21-এর সাথে গুণ করলে হবে 3×21 = 63, 4 × 67 যোগ 3×21 = 63 আর 24। 8 আর 3 = 11, হাতে থাকে 1, 6 একে 7, 7×6 = 13, 24। এখন আমরা এটিকে যারা একটু মিশ্র ভগ্নাংশ করতে ভয় পায় বা ভুলভাবে সম্ভাবনা থাকে তারা যদি এটি রেখে দাও তাহলে তোমরা নম্বর পাবে, কিন্তু যারা পারবে সঠিকভাবে কনফার্ম থাকবে যে আমি সঠিকভাবে করতে পারবো তারা এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবে। আমি মিশ্র ভগ্নাংশ আকারে তোমাদেরকে প্রকাশ করে দেখিয়ে দিচ্ছি। ৫×২০=১২৫/১১/২৪ এত লিটার। তাহলে আমরা অপু এবং তপুর জুসের পরিমাণকে যোগ করে একত্রে পেলাম 5/১১/২৪ লিটার, বা কেউ যদি লিখো 131/২৪ লিটার সেটিও হবে। উত্তর 5/১১/২৪ লিটার আমাদের ক নম্বর সম্পূর্ণ হয়েছে। এবার আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরে আছে তপুর চেয়ে অপুর কত লিটার জুস বেশি আছে। আগের নম্বরে ছিল একত্রে মোট, এবং পরটাতে আছে দুজনের মধ্যে কার বেশি আছে সেটা বলছে। এক্ষেত্রে আমরা জানি যে যখন তুলনা পার্থক্য কম বেশি এগুলো বলে তখন আমরা কি করি, বিয়োগ করি। তাহলে এটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব রেজাল্ট। সমাধান
দুইজনের মধ্যে কার বেশি আছে? তো পুট সমস্ত 5/6 সমান 70/6 মিটার ও পুট সমান 1/8 মিটার হবে। বেশি আছে আমরা ক নম্বর হতে পেয়েছি 6 এবং 8 এর দশাঙ্ক 24। 4×6=24, 7×17=68, বিয়োগ 3×8=24, 3×6=63, 5/24 লিটার। অতএব আমরা পাচ্ছি এখানে অপুর চেয়ে অপুর 5/24 লিটার জুস বেশি আছে। উত্তর 5/24 লিটার। 2 নম্বরে খ নম্বর, তিন নম্বর কোশ্চেনটি আমরা এবার করব। জামান সাহেব তার সম্পত্তির 1/18 অংশ স্ত্রীকে, 2/9 অংশ পুত্রকে ও 1/3 অংশ কন্যাকে দান করলে। ক নম্বর ভগ্নাংশগুলির লব ও হর চিহ্নিত কর। খ নম্বর ভগ্নাংশগুলোর হরের লসাগু কত? গ নম্বর জামান সাহেব তার সম্পত্তির মোট কত অংশ দান করলে? ঘ নম্বর তার সম্পত্তির আর কত অংশ অবশিষ্ট রইল? এবার আমরা ক নম্বরে চলে যাব। সমাধান, প্রদত্ত ভগ্নাংশ গুলি যথাক্রমে যথাক্রমে 1/18, 2/9, 1/3। আমাদেরকে বলেছে ভগ্নাংশগুলোর লব ও হর চিহ্নিত করতে। অতএব ভগ্নাংশগুলোর লব লব উপরের অংশটিকে আমরা লব বলি এবং নিচের অংশটিকে হর বলি। তোমরা সবাই একে অবগত আছো। যথাক্রমে 1, 2, 1 এবং ভগ্নাংশগুলিও হর 18, 9, 3। আমরা ভগ্নাংশগুলির লব এবং হর পেয়েছি। উত্তর লব সমান 1, 2, 1 ও হর সমান 18, 9, 3। ভগ্নাংশগুলো হরের লসাগু বের করব। খ সমাধান, কলম হতে প্রাপ্ত হর যথাক্রমে 18, 9, 3। অতএব নিম্ন দশাঙ্ক আবার 3 দিয়ে দিলে 3×6=3,
ফ্যাট নেমে গেল। এবার আমরা হরের লসাগু করে নিব রাখে। আঠারো নয় তিন, তিন ছয় আঠারো, তিন দুকে নয়, তিন দুকে তিন, তিন দুগুণে ছয়, তিন দুকে তিন, তিন দুগুণে ছয়, লসাগু সমান আঠারো। আঠারো আঠারোকে ভাগ করলে এক, একে এক দ্বিগুণ করলে এক, যোগ নয়টি আঠারোকে ভাগ করলে দুই, দুইকে দুই দ্বিগুণ করলে চার, যোগ তিনটি আঠারোকে ভাগ করলে ছয়, ছয়কে এক দ্বিগুণ করলে ছয়, ছয় চারে দশ, এগারো, আঠারো অংশ। তাহলে জামান সাহেব মোট তার সম্পত্তির এগারো বাই আঠারো অংশ দান করেন। উত্তর এগারো বাই আঠারো অংশ। এবার আমরা ঘ নম্বরে যাব। ঘ নম্বরে বলেছে তার সম্পত্তির আর কত অংশ অবশিষ্ট রইল। তিনের ঘ রইল মানে আমরা বিয়োগ করব। মনে করি মোট সম্পত্তি, মোট সম্পত্তি এক অংশ দান করেন এগারো বাই আঠারো অংশ। অতএব রইল এক বিয়োগ এগারো বাই আঠারো। আঠারো লসাগু এখানে একের নিচে কিছু নাই, সরাসরি আঠারো একের সাথে গুণ হয়ে গেল। আঠারোকে আঠারো বিয়োগ আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক, এবং এগারোকে এক দ্বিগুণ করলে এগারো। আঠারো থেকে এগারো বাদ দিলে আমরা পাই সাত, সাতে আঠারো অংশ। তাহলে তার সম্পত্তির অবশিষ্ট অংশ রইল সাতে আঠারো। উত্তর সাতে আঠারো অংশ। শিক্ষার্থীরা আমরা যে এক থেকে তিন নম্বর অঙ্ক দেখেছি সেগুলোর সমাধান সম্পূর্ণ করলাম, এবং অঙ্কগুলো সবাই ভালোভাবে বাসায় চর্চা করবে এবং ভালোভাবে লেখাপড়া মনোযোগ সহকারে করবে সবাই। তাহলে শিক্ষার্থী গেল, দেখি না পরবর্তী দিন কি হবে। পরবর্তী দিন নেক্সট ডে এই ক্লাস ফাইভ চ্যাপ্টার সিক্স অর্থাৎ এই ষষ্ঠ অধ্যায়ের উপরে ক্লাস নাম্বার পাঁচ পরিচালনা করা হবে। এই পর্যন্ত সবাই বাসায় চর্চা করবে, এই করোনা সংকটের কালে সবাই সুস্থ থাকবে, ঘরে থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, নিরাপদে থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাদ্য গ্রহণ করবে। আর সাথে সাথে যে ক্লাসগুলো আমরা তোমাদের জন্য অনলাইনে করা হচ্ছে সেই ক্লাসগুলো সবাই ভালো করে লক্ষ্য করে বাসায় চর্চা করবে। আগামী ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে, সেই মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।